Rajik Pojar Koborole, Bongaigaon Mohabidyalayot Kobi Guru Rabindranath Thakurak Apoman, Kobi Guru Mrityu Tithi Upolokkhe Ayojito Karjosuchit DJ Poribeshon, DJ Tale Tale Nritto Ekangsho Udondo Chhatro Chhatrir, Mohabidyalayokhonor Prekkhagrihot Ayojito Hoisil Ei Onusthanor, Mohabidyalayokhonor Chhatro Ekota Sobhay Ayojon Korisil Rabindranath Thakurar Mrityu Tithi, Chhatro Ekota Sobhar Ene Kando Jilakhonot Etia Tibro Protikriyar Srishti Hoise, Eya Sauk Kenedore Apoman Kora Hol Kobi Guru Rabindranath Thakurak Bongaigaon Mohabidyalayot ei odbhut ghotona songhorito hoise odbhut kando Kobi Guru Mrityu Tithi upolokkhe ayojon kora hoisil bishesh karjosuchi kintu ei karjosuchit DJ poribeshon kori uddam nrityot matuliya hol chhatro chhatri sokol DJ tale tale nritto korile ekangsho udondo chhatro chhatriye Mohabidyalayokhonor prekkhagrihot hoisil ei onusthan Mohabidyalayokhonor chhatro ekota sobhay ayojon korisil Rabindranath Thakurar Mrityu Tithi chhatro ekota sobhar ene kando jilakhonot etia tibro protikriyar srishti hoise tibro dhikkar gorihona dise soceton mohole ei kandor চকু কপালত তুলিছে সচেতন মহলৰ এই কাণ্ড কাৰখানাই বঙাইগাঁও মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ এই অদ্ভুত কাণ্ড যি কাণ্ডক লৈ এতিয়া কেৱল বঙাইগাঁৱে নহয় সমগ্ৰ ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে ছ'চিয়েল মিডিয়াতো আনকি ভাইৰেল হৈছে এই দৃশ্য কবি গুৰু গৰাকীক স্মৰণ কৰা হৈছে কবি গুৰু গৰাকীৰ মৃত্যু তিথি উপলক্ষে এই অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে কিন্তু কবি গুৰু গৰাকী কেনেদৰে চূড়ান্ত ৰূপত অপমান কৰা হ'ল ডিজে তালে তালে উদ্যাম নৃত্যত মগ্ন হ'ল মতলীয়া হ'ল একাংশ ছাত্ৰ ছাত্ৰী মহাবিদ্যালয়খনৰ প্ৰতি এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে আঙুলি টুৱাইছে কিহৰ কাৰণে সাহস দিয়া হ'ল এই সকল ছাত্ৰ ছাত্ৰীক কবি গুৰু গৰাকীৰ স্মৰণৰ বাবে আয়োজন কৰা এটা অনুষ্ঠানত এনেদৰে ডিজে তালে তালে উদ্যাম নৃত্য কৰিবলৈ সাহস ক'ত পালে এই সকল ছাত্ৰ ছাত্ৰীয়ে উপানন্দ শর্মার সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করছো এই মুহূর্তত উপানন্দ আপনার পুরো সবিশেষ খবর এই মুহূর্তত জানিব বিচারিম এই ঘটনা সন্দর্ভত হয় জয়ন্ত কালি বঙাইগাঁও মহাবিদ্যালয় ছাত্র একতা সভায় কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যু তিথি উপলক্ষে কার্যসূচীর আয়োজন করেছে কিন্তু দেখা গেল তাতে বিশ্বকবিজনক শ্রদ্ধাঞ্জলি সলনি তাতে তেওঁক অপমানিত করা পরিলক্ষিত হয়েছে যাক লৈ আসলে সচেতন মহলের মাজত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আৰু মহাবিদ্যালয়ৰ প্ৰেক্ষাগৃহত আকৌ ছাত্ৰ একতা সভাৰ উদ্যোগত আয়োজিত কাৰ্যসূচীত এনেধৰণৰ উদণ্ড কাৰ্যসূচী ডিজে গীত পৰিৱেশন কৰা সেই লৈ কিন্তু সহজে আচলতে সচেতন মহলে গ্ৰহণ কৰিব পৰা নাই যি সময়ত কবিগুৰুক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিব লাগিছিল বা তেওঁৰ গীত মাত কবিতাসমূহ আচলতে স্মৰণ কৰি তেওঁৰ যি আদৰ্শ সেই কথা পাতিব লাগিছিলে কিন্তু তেওঁলোকে সেই নকৰি তেওঁলোক গৈ শেষত ডিজে গীত পৰিৱেশন কৰিলে আৰু উদণ্ড একাংশ ছাত্ৰ ছাত্ৰীয়ে তাতে নৃত্য গীত কৰা পৰিলক্ষিত হল আচলতে সহজভাৱে গ্ৰহণ কৰিব পৰা নাই আৰু ইতিমধ্যে আমি কলেজ কৰ্তৃপক্ষৰ সৈতে যোগাযোগ কৰিছো আৰু তেওঁলোকে ছাত্ৰ একতা সভাৰ এই সকল সদস্য উদ্যোক্তাসকলক ইতিমধ্যে চকুচ কৰা বুলি আমি জানিব পাৰিছো আজি তেওঁলোকে হয়তো ইয়াৰ উত্তৰ দিব লাগিব কিন্তু কথা হল যে যি ধৰণৰ কাৰ্যকলাপ সংঘটিত হৈছিল আচলতে বিভিন্ন সংগঠন দল সংগঠনে ইয়াক ধিক্কার জনা পরিলক্ষিত হয়েছে নিশ্চয় সকলে ধিক্কার দিছে গঞ্জনা দিছে গরিহনা দিছে এই কাণ্ডর কিন্তু যে সময়ত এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল সেই অনুষ্ঠানত নিশ্চয়কৈ তাত কলেজ কর্তৃপক্ষ বা কলেজের অধ্যক্ষ বা কলেজের অধ্যাপক সকলো তাত একাংশ উপস্থিত আছিল কিন্তু তেওঁলোকৰ সন্মুখত কেনেদৰে সাহস পালে ছাত্ৰ একতা সভাৰ একাংশ উদণ্ড ছাত্ৰ ছাত্ৰীয়ে এনেকুৱা ধৰণৰ ডিজে প্ৰদৰ্শন কৰিবলৈ আমি মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ লগত যোগাযোগ কৰিছিলোঁ তেওঁলোকে
কৈছে যে ছাত্র একতা সভায় অনুমতি সাপেক্ষে কার্যসূচী আয়োজন করেছিল কিন্তু কালি দিনের ভাগত তাতে একাডেমিক বৈঠক আছিল আর যাক লৈ অধ্যক্ষর লগতে অধিকাংশ শিক্ষক তাতে ব্যস্ত আছিল যার কারণে তেওঁলোকে কার্যসূচী যাব পৰা নাছিল আর যি সময়ত অধ্যক্ষ আছিল সন্ধিয়ার ভাগত সেইখিনিলৈকে এই কার্যসূচী হওয়া নাই কিন্তু পরবর্তী সময়ত অধ্যক্ষ গুছি যাওয়ার পিছত এই ধরনের কার্যসূচী হৈছে বুলি আমি জানিব পাৰিছো জয়ন্ত হয় কিন্তু এইখিনি মুহূর্ত ছাত্র একতা সভা জবাবদিহি হব লাগিব সমগ্র বিষয়টো নিশ্চয় জয়ন্ত আজি অধ্যক্ষই কৈছে যে তেওঁ নিশার ভাগতে তেওঁ চকচ কৰিছে আজি ছাত্র একতা সভায় তেওঁলোকে অধ্যক্ষৰ সম্মুখত কি কাৰণত বা কি এয়া কার্যসূচীর বাহিরত গৈ তেওঁলোকে এই অনুষ্ঠান আয়োজন করলে ডিজে গীত পরিবেশন করলে নৃত্য পরিবেশন করলে যত কবিগুরুজনের কোনো ধরনের গীত মাতর আসলে চর্চা দেখা নগল আর অনুষ্ঠান শেষ হবর সময় এই কার্য সংঘটিত হওয়া বলে আমার অধ্যক্ষ জানিব দিছে গতি এই ধরনের কার্যসূচী কিয় সংঘটিত করলে তাক লৈ কিন্তু অধ্যক্ষজনে যথেষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আর সেই ছাত্র একতা সভার সেই সকল বিষয়ববীয় আজি মাতিছে বলে কৈছে চকচ করেছে আর আজি কি ধরনের রিপ্লাই দিয়ে সেই কিন্তু গুরুত্বপূর্ণ হব কিন্তু একটা কথা সকলে কিন্তু এই ঘটনা গরিহণা দিচ্ছে জয়ন্ত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় ছাত্র একতা সভার বিষয়ববীয় বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ সেয়া লক্ষণীয় হব উপানন্দ এই মুহূর্তে বিদায় জানাম আপনার আর এই বিষয়টুক কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে জবাবদিহি হব লাগিব ইয়ার উত্তর দিব লাগিব কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র একতা সভায় এই প্রশ্ন বা এই দাবি উত্থাপন করেছে সচেতন মহলে কবিগুরুগীক বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতিথিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করার পরিবর্তে নিশার ভাগত ডিজেত এনেদরে উচ্চ স্তরত নাচি বাগি আনন্দ প্রকাশ করলে একাংশ ছাত্র ছাত্রী কবিগুরুগীর সৃষ্টিরাজি ভারতলৈ যি অবদান সেই অবদান বা আদর্শর কথা চর্চা করার পরিবর্তে নিশার ভাগত এনেদরে ডিজে মিউজিকত নাচি বাগি আনন্দত আত্মহারা হল উদণ্ড একাংশ ছাত্র ছাত্রী যে দৃশ্য সম্প্রতি সোশিয়াল মিডিয়াতো ভাইরাল হয়েছে গুড মর্নিং 18ত আমি খবরধারা অব্যাহত রাখিম সময় হল এটা চমু বাণিজ্যিক